কোনো মনে বেশি বেড়ে না, রাস্তার অবস্থা বন পুরা, রাস্তা আছে কি অবস্থা, ইহালে লাগাইতেছে জ্বালা কতটি দিয়েছে, অনেক কি জ্বালা দিয়ে দিয়েছেন, একটু কম দেন না, দুইটা দুইটা দেন, দুইটা দেন। দিলীপ দেবনাথ, হ্যাঁ কোন দিন লাগাইব, টাইম হারাই যাবো, লাগালে না দুইটা করে দিয়েন, আমি কটা দিছে নেব, কোদিকে ভাই এবার কোদিকে খেয়ে দেখো, মু দেখো টেনশন করেন না, কই কই আই পড়লাম, লগে নদী আছে গোমতী নদী, ই বুঝা যায় না, একটা একটা করে লাগাইছে, একটা দিয়ে লাগাইছে, একটা কি দুইটা, এই চালি দেখাক মিয়া খালি বেলাইছে, এটি কম দিন বেশি দিন হয়েছে না, মোটামুটি এটা রেডি, এটা লাগে লাগবো, আচ্ছা তাহলে জমি কদ্দুর আছে, তিন দুই তিন খানি হবে নাকি, নদীটা কি জায়গা পাইছি মানে বুঝে যাইতো না, এখানে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত করে এখানে সব ক্ষেত করে সবজি ক্ষেতের ভিতরেই, এই মরিচ টরিচ বেগুন টেগুন সব পাইঙ্গে, আবার ধান ক্ষেত, ধান ক্ষেত আবার ধান ক্ষেত উঠতে থাকে, এটার মধ্যে আবার সবজি লাগাইব, তো ভিতরে এলাম কামরাঙা তুলি, আপনার বন জঙ্গল দিয়েছে এটা লগে লিখ আছে, সবারই দেখতে আসি কোদিক দিয়ে হাঁটতে আসি, সবারই দেখতে আসি, কি জায়গা, আমার লোক আছে বিক্রম দা, কই কই দিয়ে গেছে রাস্তাঘাট কিচ্ছু না, বেগুনের বীজ লাগাইছিস হারাইছিস, ধান মনে হয় কালকে লাগাইছে, ধান ক্ষেত দেখতে এলাম, অনেক বড় প্লট আছে, লাগাইবো ইয়ার লাগাইতে আছে, এখানে লাগাইতে আছে, আর লাগাইতে আছে, ধান লাগাইতেছে কি ট্রাক্টর ভাঙাইতেছে, ওই ট্রাক্টর ওই এখানে ট্রাক্টর আছে ভাঙাইতেছে, ধান ক্ষেত লাইনে লাগাইতেছে, আমার লগে আছে বিক্রম দা, দেখো দুনিয়ার ক্ষেত কই দেখো, আবার
দেখতে পাচ্ছ সবাই ধান ক্ষেত লাগাইতেছে। আসলে ভারী ঘর, এই দেখুন আলি খালাইছে, আলি এলেন এখানে ধান লাগাইতেছে তারা কৃষকেরা। লাইন ধরে লাগাইতেছে, দেখেন কি সুন্দর করে লাইন ধরে লাগাইতেছে। দুইটা করে লাগাইতেছে, একটা কি দুইটা সিট দিয়ে লাগাইতেছে। সরকার বাবার নাম কি? গোপাল সরকার। কুই কুই আইলাম, বাড়ি ঘর মানুষের বাড়ি ঘর দেয় বিড়ি করতেছে কি তাহলে কতখানা। আরে যা দিবা দেখ, তুই মাথা দিছিস সিবা সাবা জায়গা টিলা সুরা। এই এই বন জঙ্গল ছবি উড়া কা, বন জঙ্গল ছবি উড়াই না, ইয়ে বন জঙ্গল ছবি বেশি উড়া। কোন জায়গা দিয়ে আসতেছি যে দেখতেছি আর কি। তুই কি এলাম ধান ক্ষেত লাগাইছে না? আমরা ধান ক্ষেত লাগাইছি। উই আলি হলে দেয়া যা, দেখতেছে সব দিয়ে লাগাইবো, লাগাইছে না।